আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ। মৌলভীবাজারে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা। দৈনিক মনুকণ্ঠ। মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বাসা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের হাজারো মানুষের ডন নামে। এই সময় ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদি। রাত 12:01 একে একে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুরুর রহমান পিপিএম বার, মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্যের পক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নৌশের আলী কোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার বিপি সোহেব, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি নেসার আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেস ক্লাব, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফায়ার সার্ভিস, আনসার, বিডিপি, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইউডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, পাসপোর্ট অফিস, বিআরটি, গণপূর্ত বিভাগ, সদর হাসপাতাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। তথ্য, চিত্র, বিনোদন, আলাপচারিতা, ঘটনা, দুর্ঘটনা, অনিয়ম, দুর্নীতি, চিকিৎসা, শিক্ষা, কৃষি, রাজনীতি, খেলাধুলা, সব ধরনের সংবাদ পেতে দৈনিক মনুকণ্ঠ সাথেই থাকুন।